Hello everyone, this is Abir. আমরা আমাদের লাস্ট ভিডিওতে উইলসন থিওরাম নিয়ে ডিসকাস করলাম। তো আজকে আমরা উইলসন থিওরামের একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। আশা করি সবার ভালো লাগবে। তো আমরা শুরু করি। তো প্রবলেমটা হচ্ছে so that factorial 18 plus 1 is divisible by 437 আমাদেরকে প্রুভ করতে বলছে, অথবা বলতে পারে যে ইউজিং উইলসন থিওরাম প্রুভ দ্যাট রিয়েল 18 প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 437। এটা দ্বারা আসলে কি মিন করে? এটা দ্বারা মিন করে আমাদেরকে দেখাতে হবে যে এটাকে 437 দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো থাকবে। ডিভিজিবল বাই 437 মানে হচ্ছে যে ভাগশেষ জিরো থাকবে। তো অথবা আমরা কনগ্রুয়েন্সের মাধ্যমে দেখাতে হলে আমাদেরকে এই জিনিসটা দেখাতে হবে, ফ্যাক্টোরিয়াল 18 প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মডুলো 437। এই জিনিসটা আমাদেরকে প্রুভ করতে হবে। তো 437 একটা বড় সংখ্যা। তো এত বড় সংখ্যা আমি যে 18 কতর মধ্যে যায়, কতর মধ্যে যায় না, ভাগশেষ কত ভাগ করা জিনিসটা ঝামেলা। আবার 437 প্রাইম নাম্বারও না। তো আমরা কি করব, এটা প্রাইম নাম্বারে ভেঙে ফেলবো। 437 কে আমি কিভাবে লিখতে পারি? 437 কে আমি লিখতে পারি হিয়ার হিয়ার 437 এর দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে যে 19 আর একটা হচ্ছে যে 23। তো এটাও প্রাইম নাম্বার, 19ও প্রাইম নাম্বার, আবার 23ও প্রাইম নাম্বার। তো আমরা এখন দেখব। তো আমাদের আমাদের উইলসন থিওরামটা হচ্ছে কি? উইলসন থিওরামটা হচ্ছে যে ইফ P is a prime, then factorial P minus 1 plus 1 congruent to 0 mod P. P obviously prime number hoto, eta hocche amader Wilson theorem. To amra ekhon ei 19 hocche je amader prime number, 19 er jonno ekbar amra Wilson theorem apply korbo, abar 23 er jonno ekbar Wilson theorem apply korbo. To amra apply kori, first amra 19 er jonno apply kori, factorial jodi 19 er jonno jodi Wilson theorem apply kori, tale 19 jehetu prime number, tale ami likhte pari 19 minus 1 plus 1 congruent 0 mod 19। এখানে আমি আরেকটু ছোট করতে পারি, আরেকটা লাইন করতে পারি। তাহলে 19 থেকে 1 মাইনাস গেল, থাকলো হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 18 প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 mod 19। এটা আমি রেখে দিলাম ইকুয়েশন নাম্বার 1 দিয়ে। সিমিলারলি আমরা 23 এর জন্য দেখি। Again for 23, factorial 23 minus 1 plus 1 congruent 0 mod 23. এখন আমাদের এই দুইটা জিনিস কিন্তু সেম না। আমাদের যেভাবে হোক এই 23 থেকে, আচ্ছা আমরা আগে 23 থেকে একটা মাইনাস করে দিই। মাইনাস করে দিলে আমার থাকতেছে কত? ফ্যাক্টোরিয়াল 22 plus 1 congruent 0 mod 23. The factorial 22 ke amra ফ্যাক্টরিয়াল সেম বানানোর চেষ্টা করব, যেহেতু আমরা সূত্রটা জানি। ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n থেকে যদি nকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল থেকে বের করে ফেলতে পারি তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 লিখতে পারি। যেমন ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5কে আমি লিখতে পারি 5 4 3 2 1। তো আমি 5কে বের করে লিখলাম, বাইরে লিখলে আর বাকিটাকে এতটুকুকে আমি ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি। আবার 4কে বের করে লিখলে ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি, আবার 3কে বের করে লিখলে ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি। তো আমরা কি করব, এই 22কে আমরা 18 এর মতো বানাবো। 18 এর মতো বানাতে গেলে আমি কি করতে পারি? এখানে 22 প্রথমে বের করলাম, 22, তারপর আবার 21ও বের করে ফেললাম, এরপর আবার 20ও বের করলাম, 19ও বের করলাম, 18 আমরা রেখে দিব। ফ্যাক্টোরিয়াল 18 প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মড 23। আশা করি ক্লিয়ার। এরপরে এখন আমাদের একটা ব্যাপার বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ব্যাপারটা হচ্ছে যে এরকম যে বারো কনগ্রুয়েন্ট টু মড 5, মানে 12 থেকে 2 গেলে এটা 5 দ্বারা বিভাজ্য, 12 - 2 ডিভাইজিবল বাই 5। অর আমি এটাও চিন্তা, যা আমরা ভাগের মাধ্যমে যদি দেখাই, 12কে 5 দ্বারা ভাগ করলে 5 × 2 = 10, ভাগশেষ থাকতেছে 2। তাহলে আমাদের কনগ্রুয়েন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে যে রিমাইন্ডার কত থাকতেছে সেটাই। এখন আমি যদি এই কনগ্রুয়েন্টের আগে এবং পরে আমি যদি এখানে যদি 5 যোগ করি, অথবা 5-এর কোনো গুণিতক 5, 2 × 5, 5 × 2 = 10 যোগ করতে পারি, 15 যোগ করতে পারি। আবার এই পাশেও চাইলে 5 যোগ করতে পারি অথবা বাদও দিতে পারি। বাদ দিলে আমার কনগ্রুয়েন্সের কোনো সমস্যা হবে না। আমরা সেটা মনে করে সাপোজ আমরা 12-র সাথে 5 যোগ করে দিলাম, 5 যোগ করলে তাহলে কত হচ্ছে 17 কনগ্রুয়েন্ট টু মড 5। আর আদৌ কোনো কনগ্রুয়েন্টের কোনো সমস্যা হবে না, আমাদের ভাগফল সমস্যা হবে, কিন্তু আমাদের কনগ্রুয়েন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে যে রিমাইন্ডারটা বের করা। তো আমি যদি এখন দেখি 17 থেকে দেখি আমাদের হয় কি না। 17কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 3 × 5 = 15, 17 থেকে 15 গেলে থাকলো 2, তার মানে আমার সেম থাকতেছে। আমরা চাইলে এই পাশেও যোগ করতে পারি, 17 থেকে 7 গেলে সেটা 5 দ্বারা বিভাজ্য, বা 5-1-এ আমরা এভাবে লিখতে পারি। যেমন আমি লিখলাম 12, এই 2-এর সাথে আমি 5 যোগ করলাম, 12 কনগ্রুয়েন্ট 7 মড 5। কোনো সমস্যা হয় কিনা দেখি। 12কে আমি 5 দ্বারা ভাগ করে দেখি, 5-1-এ একবার নিব, আমরা 2 বার নিব না, 5-1-5, তাহলে আমার ভাগশেষ থাকতেছে 7। আর ভাগফল চেঞ্জ হচ্ছে কিন্তু আমার কনগ্রুয়েন্টের কোনো পরিবর্তন হবে না। তো আমরা চাইলে 5-এর গুণিতক এটা এই পাশে যোগও করতে পারবো, বাদও দিতে পারবো, উভয় পাশে এর মধ্যে যোগ করতে পারবো, বির মধ্যে যোগ করবো, মানে মড ছাড়া বাকিটার মধ্যে মডের যে গুণিতকটা থাকবে সেটা যোগও করতে পারবো, বাদও দিতে পারবো। সেই জন্য আমি কি করব, এখানে 23 হচ্ছে আমাদের মড, 23 এর যে কোনো গুণিতক আমরা সেটা বাদ দিতে পারবো, আবার যোগও করতে পারবো। তো আমি এটাকে 23 বানাবো, এটাকে 23। এখন আমি যদি 22কে 23 বানাতে যাই তাহলে কিভাবে লিখতে পারি, 23 - 1 এটাকে লিখতে পারি, 23 - 2 এটাকে লিখতে পারি, 23 - 3, 23 - 4, ফ্যাক্টোরিয়াল 18 + 1 কনগ্রুয়েন্ট 0 মড 6, সমস্যা হয়ে যাচ্ছে 23। ওকে, তো এখন জাস্ট যেগুলো যেহেতু আমাদের মড হচ্ছে যে 23, তাহলে 23 এ যতগুলা গুণিতক আছে, এই 23, এগুলো যদি আমি বাদ দিয়ে ফেলি, বা বিশেষ করে 23 দিয়ে আছে ডিভেজিবল হবে আর কি। ডিভেজিবল হয়ে গেলে আমাদের কনগ্রুয়েন্টের কোনো প্রবলেম থাকবে না। তো আমি তাহলে এখানে কি লিখতে পারবো, যেহেতু এখানে 23 চলে গেল, -1 × -2 × -3 × -4 ফ্যাক্টোরিয়াল 18 + 1 কনগ্রুয়েন্ট 0 মড 23। আশা করি বোঝা যাচ্ছে। তারপর আমরা এগুলো সবগুলো মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে 12 × 12 = 24, তাহলে -4 সঙ্গে -+, তাহলে হচ্ছে 24 কনগ্রুয়েন্ট 18 + 1 টোয়েন্টি ফোর ফ্যাক্টোরিয়াল 18 + 1 কনগ্রুয়েন্ট 0 মড 23। ওকে, এখন আবার এটা 24 আসছে, 24কে আবার আমরা 23-এর আকারে সাজাই, 23 গুণিতক আকারে সাজাই, তাহলে আমি এটাকে লিখতে পারি 23 + 1 লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 18 + 1 কনগ্রুয়েন্ট 0 মড 23। ওকে, আবার সিমিলারলি আমি এই 23 বাদ দিয়ে ফেলতে পারি, তাহলে থাকতেছে 1 × 18। তো 1 আমি না লিখলেও চলে, ফ্যাক্টোরিয়াল 18 + 1 কনগ্রুয়েন্ট 0 মড 23। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমার ইকুয়েশন নাম্বার 1 পাইছিলাম কীরকম, ফ্রম 1 ফ্যাক্টোরিয়াল 18 + 1 কনগ্রুয়েন্ট 0 মড 90। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এই জিনিসগুলো আসলে বড় জিনিসগুলোকে আমরা যদি ছোট ছোট এক্সাম্পলে ভাগ করে ফেলি তাহলে জিনিসগুলো আমাদের বুঝতে অনেক সময় সুবিধা হয়। যেমন আমি যদি লিখতে যাই যে 12 মড 2, 12 কনগ্রুয়েন্ট 2 মড 5, মানে 12কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে 2। সিমিলারলি 12 থেকে বা 12 থেকে 2 গেলে থাকতেছে সেম তো সেম কনগ্রুয়েন্স টু মডটা চেঞ্জ হলো মড 2 তাহলে একটা হচ্ছে যে আমার একটা হচ্ছে 5 একটা হচ্ছে 2 আমার এতটুকু কিন্তু সেম থাকতেছে এই কনগ্রুয়েন্ট টু বি এটা মড m1 এই কনগ্রুয়েন্ট টু টি মড m2 তো দুইটা এটা যদি m1 ধরি এটা যদি m2 ধরি কিন্তু আমার a আর b কিন্তু সেম থাকতে a আর b সেম থাকতে তখন আসলে 12 থেকে 2 আমরা এই দুটো গুণ করলেও যেটা এটা 5 দ্বারা বিভাজ্য সেম জিনিস আবার 2 দ্বারা বিভাজ্য তাহলে সেম জিনিস তাদের গুণফল দ্বারাও বিভাজ্য হবে এটাকে আমি কিভাবে লিখতে পারি 12 congruent to mod 5 into 2 that means 10 তাহলে 12 থেকে 2 গেলে সেটা 10 দ্বারা বিভাজ্য এটা আমরা বুঝলাম তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তো সুতরাং from 1 and 2 থেকে আমি কি লিখতে পারি from 1 and 2 থেকে Factorial 18 plus 1 congruent same thakbe 0 mod 19 into 23. 19 into 23 korle koto seta amra jani 18 congruent 0 mod 437. Orthat eto factorial 18 plus 1 same. 437 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ থাকতেছে 0 that means eto is divisible by 437 আমরা পরবর্তীতে নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব ধন্যবাদ সবাইকে